ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং আজকের ক্লাসে ওয়ান আওয়ার সাবস্ক্রিপশান নিয়ে আলোচনা করবো তো যাদের সামনে ডাব্লিউপি এক্সারসাইজ আছে বা ডাব্লিউপি মেন এক্সাম আছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো তোমরা সেই সব দি ভিডিওটা দেখো নাম্বার ওয়ান আ স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স বা সাম্যাবস্থা চারটে অপশান আছে কারেক্ট অপশান হয়ে যাবে নাম্বার ওয়ান ইকুইলিব্রিয়াম বাকি অপশানগুলো আমরা দেখে নেবো যেগুলো ইম্পর্টেন্ট অপশান থ্রিতে আছে এস্টাসি এর মানে হচ্ছে সুপ্রিম হ্যাপিনেস বা পরম আনন্দ নাম্বার ফোরে আছে সাবলাইম মানে মহৎ টুতে আছে সুপ্রিম সুপ্রিম মানে সর্বোচ্চ তা কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ওয়ান ইকুইলিব্রিয়াম নাম্বার টু পার্টেইনিং টু দ্য হার্ট বা হৃৎপিণ্ড সংক্রান্ত কারেক্ট আনসার হয়ে যাবে অপশান থ্রি কার্ডিয়াক নাম্বার ওয়ানে আছে জোডিয়াক মানে হচ্ছে রাশিচক্র নাম্বার ফোরে আছে রেনাল এর মানে হচ্ছে রিলেটেড টু কিডনি নেক্সট ফিয়ার অফ হাই প্লেসেস বা উচ্চতা উচ্চতাজনিত ভীতি আনসার হয়ে যাবে অপশান থ্রি অ্যাক্রোফোবিয়া ফোবিয়া খুবই ইম্পর্টেন্ট তো বাকি অপশানগুলো দেখে নেব নাম্বার ওয়ানে আছে কাইনোফোবিয়া বা ফিয়ার অফ ডগস নাম্বার টুতে আছে হাইড্রোফোবিয়া এর মানে হচ্ছে ফিয়ার অফ ওয়াটার নাম্বার ফোরে আছে হেমোফোবিয়া এটা খুবই ইম্পর্টেন্ট ফিয়ার অফ ব্লাড ফোবিয়া রিলেটেড আরও ও সাবস্টিউশন আমার ডিটেলসে করানো আছে তোমরা সেটাও দেখে নিতে পারো নেক্সট ইনকেপেবল অফ বিইং রেড যেটা পড়া যাচ্ছে না বা অপার্থ আনসার হয়ে যাবে অপশান টু ইলিজিবেল অপশান ওয়ানে আছে ইনফলিবল মানে হচ্ছে অব্যর্থ অপশান থ্রিতে আছে ইনএভিডেবল মানে হচ্ছে অনিবার্য নেক্সট হ্যাভিং কমপ্লিট পাওয়ার বা সর্বশক্তিমান আন্সার হয়ে যাবে অমনি অপশন অপশান টুতে যেটা আছে সেটাই আনসার অমনি অপশন অপশান ওয়ানে যেটা আছে সেটার মানে হচ্ছে সর্বজ্ঞ অপশান থ্রিতে আছে অমনি প্রেজেন্ট মানে যে সর্বত্র বিরাজমান অমনি মানে হচ্ছে সর্বভোগ নেক্সট আ লিস্ট অফ বুকস এটার আনসার হয়ে যাবে অপশান থ্রি ক্যাটালগ এর মানে হচ্ছে তালিকা বা সূচি ইন্ডেক্স মানে সূচিপত্র প্রিফেস মানে মুখবন্ধ বা ভূমিকা নেক্সট দ্য প্রোডাকশান অফ সিল্ক অ্যান্ড দ্য রিয়ারিং অফ সিল্ক ওয়ামস ফর দিস পারপাস রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে তার আনসার হয়ে যাবে অপশান ফোর সেরিকালচার বাকি অপশানগুলো আমরা চেক করে নেবো কালচার অপশান ওয়ানে যেটা আছে এটার মানে হচ্ছে মৎস্য সংক্রান্ত বিদ্যা হর্টিকালচার মানে উদ্যান পালন দ্য মেইন বডি অফ অ্যান এয়ারক্রাফট আনসার হয়ে যাবে অপশান ওয়ান ফিউসলেজ অপশান থ্রিতে আছে ক্যানোপি এর মানে হচ্ছে সামিয়ানা অপশান ফোরে আছে ককপিট এর মানে হচ্ছে যেখানে পাইলট বসে সেই স্থানটাকে বলে ককপিট নেক্সট ওয়ান হু টক্স আর লট যে প্রচুর কথা বলে তাকে কী বলে আনসার হয়ে যাবে অপশান ফোর লোকাশিয়াস এখানে প্রত্যেকটা অপশানই খুব ইম্পর্টেন্ট অপশান টুতে আছে গ্লুটন এর মানে হচ্ছে পেটুক বা যে প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে অপশান থ্রিতে আছে গ্যালিবল এর মানে হচ্ছে অতি সহজ সরল মানুষ যাকে খুব সহজে বোকা বানানো যায় অপশান ওয়ানে আছে ট্রান এর মানে হচ্ছে স্বল্পভাষী যে অল্প কথা বলে লাস্ট ওয়ান হুইজ আউটগোয়িং যারা ঘুরতে পছন্দ করে বা ভ্রমণশীল আনসার হয়ে যাবে অপশান ওয়ান ভ্যাগাবন্ড বা যাযাবর নাম্বার টুতে আছে এক্সপ্লোরার মানে অনুসন্ধানকারী নাম্বার থ্রিতে আছে এক্সট্রোভার মানে যারা মিশতে পছন্দ করে বা মিশুকে টাইপের হয় নাম্বার ফোর ইন্ট্রোভার্ড মানে লাজুক বা চাপা স্বভাবের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে